মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগীকে জোর জল্পনা উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে আগে বিপুল ধকা নিনাদ করেছিল বিজেপি যোগী আদিত্যনাথ ছিলেন এক কাঠি উপরে বিজেপি তরফে বলা হয়েছিল রাজ্যে আশি আসনের মধ্যে আশিটাই পাবে বিজেপি কিন্তু ইন্ডিয়া ব্লকের কলকাটিতে বিজেপির ভরাডুবি হয়েছে চল্লিশটি আসনও পায়নি বিজেপি যে যোগী আদিত্যনাথকে ডাকা বলেই চিনে গোটা দেশ সেই যোগীর জোর ধাক্কা খেয়েছিলেন লোকসভা ভোটে এবার আরও বড় খবর উত্তরপ্রদেশের রাজনীতিতে এবার জোর জল্পনা মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগী আদিত্যনাথকে কেন এমন জল্পনা দলের দুই শীর্ষ নেতা গত দুই দিনে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন পাশাপাশি গত আটচল্লিশ ঘন্টা দুইবার নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী লোকসভা ভোটে দলের ভোলাডুবির দায় নিয়ে তিনি নিজের ঘাড়ে নিয়েছেন সূত্রে খবর তিনি তার পদ ছেড়ে দিতে চেয়েছিলেন এর থেকে জল্পনা তেজি হচ্ছে যে রাজ্য বড় সড়ো কোনো রদবদল হতে পারে এদিকে এই তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অমিত শাহ পাশাপাশি নাড্ডার সঙ্গে মৌর্যের সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে ওঠে যে যোগীকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে এমনকি এই নিয়ে সুর চড়িয়েছে সফাও এ নিয়ে অখিলেশ যাদব বলেন বিজেপির মধ্যেই ক্ষমতার লড়াই রাজপাট এখন ব্যাগজেং বেঞ্চে চলে গিয়েছে অন্য পার্টির সঙ্গে বিজেপি যা করে এবার নিজেদের মধ্যেই তা শুরু হয়ে গিয়েছে এখনও পর্যন্ত যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনই তবে একটা জল্পনা রয়েছে যে দু হাজার সাতাশের ভোটের আগে রাজ্যে একজন ওবিসি মুখ আনতে চায় বিজেপি এবারে লোকসভা ভোটে দলিত ভোট বিজেপির বিরুদ্ধে গিয়েছে পার্টির যেসব কর্মকর্তা দলে বিভিন্ন সমস্যার কথা বলেছেন তা দূর করার চেষ্টা চলছে সম্প্রতি লখনউয়ের দলের এক বৈঠকে যোগী আদিত্যনাথ বলেছেন দলে যারা সমস্যা সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না অন্যদিকে কেশব প্রসাদ মৌর্য বলেছেন সরকারের আগে সংগঠন রাজ্য বিজেপিতে জোর জল্পনা যোগী ও মৌর্যের সঙ্গে একটা ফটল তৈরি হয়েছে রাজ্য বিজেপি সূত্রে খবর রাজ্য মন্ত্রিসভায় একটা বড় সড়ো হতে পারে কারণ বিজেপির মধ্যে গোলমাল এমনকি রদবদলের ক্ষেত্রে বড় কোনো ঘটনাও ঘটতে পারে খুব শীঘ্রই রাজ্যের দশ আসনে উপনির্বাচন হতে পারে তারপরেই রাজ্য মন্ত্রিসভায় রথবদল হতে পারে তবে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা কম তবে মন্ত্রিসভা ও দল বড় পরিবর্তন হতে পারে